যে জন্মে তিনি খ্রিস্ট বিদ্বেষী ছিলেন, তিনি কি করে ভগবানের কৃপা লাভ করলেন এবং সাহায্য মুক্তি লাভ করলেন, বিস্মানিত হলেন, বিস্মিত হলেন। শিশুকালের থেকে অত অল্প বয়স থেকে দিন তাতে সেই কৃষ্ণ বিদ্বেষ করতে, কৃষ্ণ আমার শত্রু, কৃষ্ণ আমাকে মেরে ফেলবে, সন্ত পেয়েছিলেন। তার থেকে তন্ময়তা লাভ করেছিলেন, কৃষ্ণের তন্ময়তা। যদি বিদ্বেষ করেছে ভগবান, তিনি ভাবক ধ্যেয় জনার্দন, জীব মাত্রের ভাবটা গ্রহণ করেন। সব সময় শিশুপাল শত্রু জ্ঞানেতে কৃষ্ণ চিন্তা করেছে, কৃষ্ণ এই দিকে আসবে, এই দিকে কোথা দিয়ে আসবে, কোথা দিয়ে আসবে, কৃষ্ণ আসবে, কৃষ্ণ আসবে, আমার মেরে ফেলবে, মরে যাব। কৃষ্ণ চিন্তে ভাবাবিষ্ট, আমরা হলাম বিষয় চিন্তে ভাবাবিষ্ট। কৃষ্ণ ভাবেতে ভাবিত হওয়া, কৃষ্ণ সেবার দিকে অনুরাগযুক্ত হওয়া, বুদ্ধিমত্তা। এই প্রকার যে সেও সাহায্য মুক্তি লাভ করিল, প্রশ্ন কি করে সম্ভব? সাহায্য বিদ্বেষ করে সে ভগবানকে, আর ভগবান মুক্তি দিলেন, কোন মুক্তি দিলেন? সাহায্যের জন্য মুক্তি। মুক্তি পঞ্চ প্রকার হয়েছে, পাঁচ প্রকার মুক্তি দিয়েছে, সারূপ্য মুক্তি, সারূপ্য মুক্তি, তারপরে নৈকট্য মুক্তি, স্বামী মুক্তি, সাহায্য মুক্তি। এই শাস্তি বলতে তার সমান ঐশ্বর্য, আর সালুক বলতে ভগবানের লোকে বাস, সলোক সালুক ভগবানের লোকে বৈকুণ্ঠে বাস, সালুক মুক্তি। সালুক বলতে ভগবানের সমান রূপ, ভগবানের রূপ ওই রূপ ধারণ করা, সেখানে সে রূপবান, সে রূপবান সেখানে অবস্থান করে। সামীপ্য নৈকট্যে বাস, ভগবানের নিকটে বাস করেন, সামীপ্য নৈকট্য বাস। হ্যাঁ, এইভাবে বলছেন। আর সে সমান ভগবান সমান ঐশ্বর্য রয়েছে চার প্রকার, আর সাজুজ্জ হল পঞ্চবিধ মুক্তি। সাজুজ্জ মুক্তি বলছেন একত্ব, অর্থ নির্বাণ, একত্ব হয়ে গেল ব্রহ্মে তিল্লীন। এর সাধু মুক্তি যাই হোক, যার সেই মুক্তি লাভ করে সেই সে রসের অধিকার লাভ হতে পারে না, কিন্তু এই জগতেও সে আসতে তার তো লীন হয়ে গেছে, সত্তাকে বিনষ্ট করে, নিজের সত্তাকে বিনষ্ট করে এসে আনন্দ নাই। যে ভিতরে আত্মা তুমি আনন্দ চাই, আমি আনন্দ চাই, কিন্তু ব্রহ্মে তিল্লীন হয়ে অত একত্ব আমি মিশে গেলাম, ব্রহ্মে তো মিশে গেলাম। কোন ব্রহ্ম? ব্রহ্মে তি পরমাত্মি ভগবান ইতি শব্দতে, ভগবানের তিন প্রতীতি রয়েছে, ব্রহ্মে তি আর পরমাত্মা তি পরমাত্মা, ভগবান শব্দতে। অত ব্রহ্ম শব্দের অর্থ কয়ে সরল সুযোগপূর্ণ ভগবান, সর ঐশ্বর্যপূর্ণ পরিপূর্ণ ভগবান, আনন্দদায়ক সুগমন, তাকে বলছেন পরম ব্রহ্ম, পরমেশ্বর শ্রীকৃষ্ণ। হ্যাঁ, ভগবান গীতা বলছেন ব্রহ্মণ প্রতিষ্ঠা হম, ব্রহ্মের প্রতিষ্ঠা আমি, এ বলছেন ভগবান শ্রীকৃষ্ণ গীতা শাস্ত্রে। ব্রহ্মের প্রতিষ্ঠা আমার থেকে সমস্ত ব্রহ্ম, যত ব্রহ্ম আমরা জীবকে ব্রহ্ম বলি, মানুষকে ব্রহ্ম বলি, জগতের জীবকে ব্রহ্ম, ব্রহ্মের আমরা কার? ব্রহ্মের ভক্তি বিচার, আমরা ব্রহ্ম নই, আমরা ব্রহ্মের। ব্রহ্ম হলেন সরসপূর্ণ পরিপূর্ণ অখণ্ডিত পরিপূর্ণ জ্ঞানময় আনন্দময় নিত্য অমৃত তুল্য অভয়প্রদ মুক্তিদাতা, তিনি ব্রহ্ম, তিনি ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর। যাই হোক, তিনি সাহায্য মুক্তি লাভ করলেন। যুধিষ্ঠির বিস্মিত হয়ে তখন জিজ্ঞাসা,
করছে শ্রী যুধিষ্ঠির উবাচন অহো অত্যদ্ভুতং হেতত দুর্লভে কান্তি নামপি বাসুদেবে পরে তত্ত্বে প্রাপ্তি চৈতস্য বিদ্বিষা। এখানে রাজা যুধিষ্ঠির মহারাজ কহিলেন অনন্য চিত্ত ভক্তদের পক্ষেও যে পরম তত্ত্ব রূপ বাসুদেবের প্রাপ্তি একান্ত দুর্লভ। অনন্য ভক্ত ঐকান্তি ভক্ত ন অন্যাক আশ্রয়াত তাকে বলছেন অনন্য, যিনি আর কাহাকে আশ্রয় করেন না, পরম আশ্রয় কে স্বয়ং ভগবান কৃষ্ণ গোবিন্দ পর নাম সর্বৈশ্বর্য পূর্ণ যার গোলক নিত্য ধার সর্বাশ্রয়। এই ব্রহ্মাণ্ডের আশ্রয় অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে, অনন্ত ব্রহ্মাণ্ডের আশ্রয় বিশ্বম্ভর সব বিশ্বকে ভরণ করছেন পোষণ করছেন ধরে রাখছেন উঠে রাখছেন বিশ্বম্ভর। এত ভারী বস্তুকে ভগবান ধরে রেখেছেন তার প্রমাণ সেই ভগবান শ্রী সপ্তম বৎসর যারা বৃন্দাবন গিয়েছেন গোবর্ধন পরিক্রমা করেছেন 14 মাইল সে পর্বতের প্রতিষ্ঠান উঠিয়ে দিয়েছে কিরকম ভাব তিনি বহন করছেন প্রতিষ্ঠান গুলোতে 14 মাইল পর্বত থাকে হিমালয় শৃঙ্গের মতো একটা ভারী ট্যাকে উঠিয়ে 7 দিন 7 রাত্রি হ্যাঁ কিরকম ধারণ করছেন ভগবান অনন্ত বিশ্বমানের দিক ধারণ করছেন রক্ষা করছেন পালন করছেন অনন্ত জীবের মঙ্গল বিধান করছেন সুখ বিধান করছেন দুঃখ দূর করছেন। সেই বছর অনন্য ভক্ত অন্য কাউকে আশ্রয় করেন একমাত্র সে ভগবানের দিকে নির্ভরশীল রাখবে মালবে তো ইচ্ছা তোহারা নিত্য দাস প্রতি তোমার অধিকার এল অনন্য হে প্রভু আমি তোমার শরণে রত ওই বিপদ ভঙ্গ মধুসূদন হে নাথ তুমি অবতীর গতি যার কোনো গতি নাই তুমি তুমি তাকে গতি দাও যার কোনো আশ্রয় নেই তুমি আশ্রয় দাও। হ্যাঁ দিনের অধিক দয়া করেন ভগবান দিন শরণাগতকে ভগবান দয়া করেন কৃপা করেন শরণাগতের পালন দিনের অধিক দয়া করেন ভগবান কুলীন পণ্ডিত ধনীর বড় অভিমান যেই ভজে সেই অভক্ত ইচ্ছা কৃষ্ণ ভজন নাহি জাতি কুল আদি বিচার জাতি কুল নিরর্থক বুঝাইতে জন্মাইলেন হরিদাসকে জবন কুলেতে ব্রহ্ম হরিদাস জবন কুলে আসলেন এস্তার কোন দৈন্যতা তিনি জবন নাকি হিন্দু নাকি তিনি কি আত্মা অনু আত্মা ভরসদ নিজ পার্শ্ব তাকে দিয়ে কলিযুগ ধর্ম নাম প্রেম প্রচার করেছেন হরিদাস ঠাকুরকে দিয়ে আর সে নিত্যানন্দ রবি দিয়ে হ্যাঁ যাহ যাও নিত্যানন্দ যা হরিদাস আমার আজ্ঞা প্রতি ঘরে ঘরে প্রকাশ প্রচার কৃষ্ণ বলো হরি বলো আর গোলক ধর্ম পথে চলো সকল ঘরে যাই বলো গোলকে চলো সে রাজ্য চলো আমাদের বাড়িতে চলো দেশের বাড়ি আমার স্বদেশে বিদেশে শিখেছি আমাদের দেশ কোথায় আমি তো আপনার দেহটা আমি নই দেহটা কর্ম সে দেহ পেয়েছি দেহটা ব্যক্তি নয় দেহ বন্ধরে চেতন সব থেকে ব্যক্তি বলা হয় সুতরাং সে আত্মার স্থান পরমাত্মা ভগবান পাদ পদ্ম সেখানে শান্তি সেখানে পৌঁছ অর্থাৎ বলকৃষ্ণ ভজ কৃষ্ণ পরকৃষ্ণ শিক্ষা কি শিক্ষা লাভ করতে হবে কৃষ্ণ শিক্ষা যত শিক্ষা সার সব শিক্ষা সার ভগবান তাকে জানো ঈশ্বরকে জানো ঈশ্বর আমাদের প্রভু
পরম পিতা, আমার পিতা, তার পিতা, তার পরম পিতা ভগবান। আমরা কি মানুষকে ঈশ্বরের সন্তান, সন্তান হয়ে কি করবে? পিতা মাতার সেবা করবে। পিতা মাতা কে? পিতা মাতার বন্ধু কে? একমাত্র গোবিন্দ। তার গীতাতে বলছেন না, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব পিতা ত্রবিয়ং তমেব, তমেব মম দেব দেব। তুমি আমার সমস্ত দেব, সমস্ত কিছু, অনাদি আদি গোবিন্দ সর্বকালের সারেন্ডার ভগবানকে। এই প্রকার দুর্লভ যে ভক্ত, দুর্লভ ভক্ত তারাও সে ভগবানের পেতে অনেক মানে দুষ্প্রাপ্য। আর যে বিদ্বেষ করছে সে কি করে ভগবানকে তার সে সাধনমূর্তি লাভ করলো? প্রশ্ন যুধিষ্ঠ মহারাজ, প্রশ্নের উত্তর আগামী কাল আমরা স্থাপন করব। আমার সময় হয়ে গেছে, আজ শুভ একাদশী, এই বিশেষ তিথি, শুভদা তিথি, একাদশী তিথি হলো ভক্তিদায়িনী, ভক্তি প্রদায়িনী, দুঃখ দূরীকরণ, দুঃখ দূর করে সুখ প্রদায়িনী, সেই পরদিন একাদশী। এই একাদশী পালনে কি হয়? তার বহু পুরুষ উদ্ধার হয়ে যায়। যে একাদশী ব্রত পালন করে তার তিনি পরম গতি প্রাপ্ত হন, গোলক ধাম প্রাপ্ত হন, ভগবান নিজে আমাকে বর্ণন করেছে। সুতরাং আমাদের প্রাপ্তি কি? মানব জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি আনন্দ প্রাপ্তি, সুখ প্রাপ্তি, দুঃখ নিবৃত্তি, সুখ প্রাপ্তি। সূর্যদেব সাবধানে মন্দ ভগবানে, সুখ শান্তি পেতে হলে ভগবানের বসে রয়ে বিশ্বাস করে ভজন করতে হবে। তার কথা শ্রবণ কীর্তন অনুশীলন চর্চে বড় সাধন, সাধনে ভাবিবে যাহা সিদ্ধ পাইবে তাহা। আমরা যখন চিন্তা করবো ভগবান আমাদের ইচ্ছা পূর্ণ করবে। আমাদের কি চিন্তা করতে হবে? হে প্রভু তোমাকে ভুলে আসি, তোমার পাপ তোমার সব কবে লাভ করবো, এই আমাদের চিন্তা করতে। এখন কৃপা করে আমাদের বাতজ্ঞ সেই শাস্ত্রজ্ঞ আমাদের বড় পণ্ডিত যিনি ব্রহ্মচারী, আমাদের শ্রবণ করাবে।